বাংলাদেশ আওয়ামী যুবলীগের গৌরব ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের 45তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লোহাগাড়া উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে 11 নভেম্বর ফজরত বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে কেখাড়ার মধ্য দিয়ে অনুষ্ঠান পালিত হয়ে উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ জহিরুদ্দিন জহিরের সভাপতিত্বে প্রধান অতিথি আছেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য সমাজসেবক আলহাজ মোহাম্মদ আনোয়ার কামাল। সভাত আরো উপস্থিত আছেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজাহান পিপিএম সহ আরো বক্তা। এ সময় বক্তারা হয় 45তম প্রতিষ্ঠাবার্ষিকী লোহাগাড়া উপজেলা যুবলীগ পালন করতে যাচ্ছে। লোহাগাড়া উপজেলা যুবলীগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং মুজিবের শুভেচ্ছা জানাচ্ছি।